আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শ্রীলঙ্কা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনারা বেরোনোর পর আপনারা কলম্বো শহরে অল্প খরচে ভালো মানের হোটেল এবং সকল হাতের নাগালে সকল সুবিধা যাতে সহজে পেতে পারেন এমন একটি লোকেশনে এমন একটি পারফেক্ট হোটেল, যে জায়গায় আপনি একটি ভালো হোটেল পাবেন, যে জায়গায় আপনি ট্রান্সপোর্টেশনের বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, আপনার ট্যাক্সি অ্যাভেলেবল এবং মার্কেট সবকিছুই আপনি সহজে হাতের নাগালে পাবেন এমন একটি লোকেশনে একটি হোটেল আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব। আপনারা যারা শ্রীলঙ্কায় আসবেন কলম্বো শহরে আপনারা সেই হোটেলে চাইলে থাকতে পারেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। সাথে আছি আমি মোহাম্মদ নুরিয়াকিব চৌধুরী, আপনারা দেখছেন অল ইন ওয়ান ডিজি চ্যানেল। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আপনারা ট্যাক্সি বা টুকটুক নিয়ে আপনারা সরাসরি কলম্বো চলে আসতে পারবেন। আপনি ট্যাক্সি এবং টুকটুক চাইলে আপনারা একটা অ্যাপস আছে, এটা স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, এই অ্যাপস এর মাধ্যমে আপনারা ট্যাক্সি এবং টুকটুক বুক করতে পারবেন। একটা ট্যাক্সি রিজার্ভ করার জন্য বা আপনার একটা প্রাইভেট কার যেগুলো আছে সেগুলো রিজার্ভ করার জন্য সর্বোচ্চ কলম্বো শহরে আপনি 3000 রুপিতে রিজার্ভ করতে পারবেন, কিন্তু তারা কিন্তু 5000-6000 টাকা বলবে, 5000-6000 রুপি বলবে, আপনারা তা মানবেন না, দিবেন না, 3000 রুপিতে চলে আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি টুকটুক নিতে পারবেন, আমাদের দেশে সিএনজি যাকে বলে, যে সিএনজি আপনি 2200 রুপিতে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আপনি আশেপাশে প্রাইভেট কার, ট্যাক্সি এগুলা অ্যাভেলেবল পেয়ে যাবেন, বাট টুকটুক পাওয়ার জন্য আপনারা এয়ারপোর্টে বের হওয়ার পর আপনি যখন বের হবেন হাতের ডান দিকে যে ডান দিক থেকে যে রাস্তা গেছে সে রাস্তা দিয়ে আপনি একটু 4-5 মিনিট একটু হেঁটে গেলেই আপনারা টুকটুক অ্যাভেলেবল দেখতে পারবেন। কারণ হচ্ছে এই সাইডে টুকটুক আসা তাদের নিয়মের বাইরে, তারা এদিকে আসতে চায় না, 5 মিনিট পরে হেঁটে গেলেই আপনার টুকটুক পেয়ে যাবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই এয়ারপোর্টের বাইরে আপনার ট্যাক্সি এবং কার অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং আপনি 2200 রুপিতে টুকটুক এবং 3000 রুপিতে আপনি কার অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং আপনি এর চেয়ে বেশি টাকা দিবেন না। আর আপনি অ্যাপসের মাধ্যমে যদি নেন তাহলে আপনার কোনো ধরনের ঝামেলা কিছু না, নাইলে আপনি একটা দাম দর করেই কিন্তু নিতে হবে। এখন হচ্ছে আপনি একটা প্রাইভেট কারে ট্যাক্সিতে যদি আপনার যান, সে প্রাইভেট কার এবং ট্যাক্সিতে আপনার একজন যান, তিনজন যান, বা সর্বোচ্চ আপনি 4 জন যেতে পারবেন, 4 জন গেলেও 3000 রুপি আপনারা দিতে পারবেন। আর টুকটুকও সেম, কারণ জনপ্রতি আবার 3000 দিবেন না, আপনারা 4 জন হোক 2 জন আপনারা যদি সম্মিলিত থাকেন, বা আপনি যদি এয়ারপোর্টে বেরোনোর পর যে কোনো বাঙালি ভাইজি পান একসাথে আপনারা গেলে আপনাদের টাকাটা এখানে সেভ হবে। এবং আরেকটা বিষয়, আপনারা যদি চান আরো কম করে চলে আসতে চান কলম্বোতে, তাহলে আপনি ট্রেনে আসতে পারেন। আপনি এখান থেকে 10-15 মিনিট যদি হাঁটতে পারেন, 10-15 মিনিট হাঁটতে পারেন, তাহলে আপনার একটা রেল স্টেশন পাবেন, এই যে বাড়ির উপর হাতের ডান দিকে রেল স্টেশন পাবেন, সেখান থেকে আপনি কলম্বো ফোরে যাবেন, ফন্ট রেলওয়ে স্টেশন, এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ফন্ট রেলওয়ে স্টেশনে আপনারা চলে আসতে পারবেন। এই স্টেশনে আসার পর আপনি এই স্টেশনের অপোজিট সাইডে হচ্ছে যে হোটেল কথা আমি বলতেছি সেই হোটেলটি, এবং স্টেশনের পাশে সামনেই হচ্ছে আপনার বাস স্টপ, ওই তারপর অপোজিট সাইডে হচ্ছে আপনার হোটেল। ওইদিকে এয়ার স্টেশন, ইজ দিস হোটেল, এটা হচ্ছে হোটেল, ঠিক আছে। হ্যালো, এটা গুড, নমস্কার। রিসেপশনস, যে রিসেপশনে আপনারা আসবেন, আসার পর আপনার বেশিরভাগ এই বাইকেই পাবেন, ঠিক আছে, এই বাইকে আপনারা পাবেন, এমন করে হেল্পফুল একটা মানুষ, এই বাইকেও আপনারা পাইতে পারেন। আপনারা হোটেলে যারা আছেন প্রত্যেকেই কিন্তু অনেক আপনার হেল্পফুল, এবং আপনার কোনো প্রয়োজন হলে ওদেরকে বলে আপনারা অবশ্যই অনেক কিছু পাবেন, ঠিক আছে। আর আপনারা ওনাদের মাধ্যমে ট্যাক্সি রিজার্ভ করে যে কোনো জায়গা যেতে পারেন, একদম কম প্রাইসে পাবেন, হ্যাঁ অবশ্যই কম প্রাইসে পাবেন, আপনারা ওনার সর্বোচ্চ আপনাদের সাহায্যটা করে থাকবে। যেটুকু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে পেয়েছি ওইটাই, যেটুকু আমি পাইছি যে ফোনার হিসাবে এটা ইজ গুড, ওকে। আপনারা এখানে আসতে পারেন, লোকেশন আমরা যেখানে আছি এই লোকেশনে হোটেলটা ইজ দ্য বেস্ট বেস্ট হোটেল। আপনি শ্রীলঙ্কার যে কোনো সাইডে কলম্বো শহরে যে কোনো একটা ভালো প্লেসে যেতে চান, হ্যাঁ কোনো একটা ভালো একটা জায়গায় যেতে চান, তাহলে আপনারা দেখবেন খুব সহজে যেতে পারবেন। এখান থেকে আপনার ট্যাক্সি বুক করতে পারবেন, আশে পাশে কিন্তু একটা আপনার রেলওয়ে স্টেশন আছে,
তারপর আপনার একটা ভালো রেল স্টেশন আছে, তারপর আপনার বাস স্ট্যান্ড আছে, ইজিলি দেখতে পারবেন যে কোনো জায়গায়। আপনার সেখানে বাইক করে রেন্ট করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দেবো। আর আপনারা যদি চান আপনার এখান থেকে যে আপনার ট্যাক্সি নেবেন, ভাই দেখে বলে ভাইরা এটা ব্যবস্থা করে দিবে এটা অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। আর চলুন আপনি আপনাদেরকে ডাবল রুম সিঙ্গেল রুম প্রত্যেকটা দেখাচ্ছি, আপনারা আশা করি ভালো লাগবে এবং প্রাইসটা বলে রিজনেবল, ঠিক আছে। তো চলুন আপনাদের দুটো রুম দেখাই আমরা। তো এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা তিনজন থাকবো, একটা হচ্ছে একটা ডাবল বেড এবং হচ্ছে একটা সিঙ্গেল বেড, এবং এটা এখানে তিনজন থাকতে পারবে। এবং এই রুমের ভাড়া হচ্ছে আপনার টোটাল 5,000 rupees। এবং আপনারা চাইলে এই রুম সিঙ্গেল একটা বেড নিয়ে থাকতে পারবেন, এবং আপনারা এরকম একটা ডাবল বেড নিয়ে আলাদা একটা রুম পাবেন, প্রত্যেকটা রুম পাবেন। তো সিঙ্গেল আপনার অ্যাটাচ বাথরুম এটা পড়বে 4,000 টাকা, আর আপনি যদি ডাবল বেডে একটা সিঙ্গেল রুম নেন তারপরেও পড়বে 5,000 টাকা। আর আপনার তিনজন হলে এই রুমটা 5,500 টাকা তারা রাখে, বাট আমি এটা তাদেরকে কথা বলে 5,000 টাকাই ম্যানেজ করে নিয়েছি। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম, অনেক বড় এবং অনেক শাওয়ারটা খুব ভালোভাবে নিতে পারবেন, অনেকটা বড় বাথরুম স্পেস সহ বাথরুম ওভারঅল অনেক ভালো তারা দিছে। ওভারঅল আপনি যে প্রাইসে আমি এই হোটেলটা পেয়েছি, এই প্রাইসে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন দ্য লোকেশন। তো আপনারা চাইলে এই হোটেলে এসে থাকতে পারবেন। তো আশা করি আমি আপনাদের এয়ারপোর্ট থেকে কিভাবে আপনারা এই হোটেলে আসতে পারেন, এই হোটেলের আশেপাশে কি ফেসিলিটি আছে আমি সম্পূর্ণ আপনাদের বলার চেষ্টা করছি। আর আমার ভিডিও থেকে আপনি যে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে নেবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আপনার ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।